নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা রাহু প্লাস শনি নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করতে চলেছে যার দরুন এই রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা ইচ্ছা মনি পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ঘটতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা তা আমি ভিডিওতে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ বর্তমানে রাশিচক্র যদি আপনারা দেখেন তাহলে দেখবেন বৃষ রাশিতে রাহু তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে এবং শনি মকর রাশিতে অবস্থান করছে শনি থেকে রাহু পঞ্চমভাবে অবস্থান করছে এবং রাহু থেকে শনি নবমভাবে অবস্থান করছে আর যার দরুন নবপঞ্চম রাজ্যক সৃষ্টি হতে চলেছে আর যার দরুন এই রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা ইচ্ছামনি পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে সমস্ত রকম ইচ্ছা পূর্ণ হতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন এবং এই সময় লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে অর্থ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন এছাড়াও যারা কনস্ট্রাকশানের কোনো কাজ করছেন এছাড়াও যারা লোহার কোনো বিজনেস করেন যাদের হার্ডওয়্যারের কোনো দোকান রয়েছে ট্রান্সপোর্টের কোনো বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক উন্নতি ঘটতে চলেছে তবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহ এবং শনি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে আর যদি এই দুটি গ্রহ শুভ থাকে তাহলে তো আর বলার কিছুই নেই আপনারা হানড্রেড পারসেন্ট এর শুভ ফল পাবেনই পাবেন আর যদি শুভ অবস্থায় না থাকে তাহলে কিছু বিধিবিধান রয়েছে যার মাধ্যমে এই গ্রহগুলোকে শুভ করা সম্ভব তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মচকটি দেখিয়ে নিন অর্থাৎ যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে দেখিয়ে নিন আর যদি আপনারা মনে করেন যে আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেট সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যারা এই নবপঞ্চম রাজযোগের সুফল পেতে চলেছে অর্থাৎ আপনারা ইচ্ছা ইচ্ছামণি পেতে চলেছেন তার আগে আমি শনি গ্রহ নিয়ে এবং রাহু গ্রহ নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো দয়া করে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন দেখুন বর্তমান যুগে শনি গ্রহ রাহু গ্রহ এই দুটি প্ল্যানেট কিন্তু প্রচুর পরিমাণে অর্থ দিয়ে থাকে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এই কলিযুগে অর্থ প্রদানকারী প্ল্যানেট দুটি রয়েছে একটি হচ্ছে শনি আর একটি হচ্ছে রাহু আর শনির রাহু গ্রহকে বলা হয় কারণ শনির কিছু ফল আমাদের জীবনে রাহু গ্রহ দিয়ে থাকে তাই শনি এবং রাহু এই দুটি প্ল্যানেট এমন একটি প্ল্যানেট যে দুটি প্ল্যানেট আমাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ প্রদান করে থাকে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই নবপঞ্চম রাজ্যকের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনারা ইচ্ছামুনি পেতে চলেছেন এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন এই সময় লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন তবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহ এবং শনি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম রাজ্যগের সুফল আপনারাও পেতে চলেছেন অর্থাৎ রাহু এবং শনি উভয় মিলে আপনাদের জীবনে কিন্তু অর্থ প্রদান করতে চলেছে এই সময় চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন এবং এর পাশাপাশি যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে এই সময় শেয়ার মার্কেট থেকে ফাটকা থেকে লটারি থেকে সাটটা থেকে আপনারা কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই রাহু এবং শনি উভয় মিলে আপনাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ প্রদান করতে চলেছে অর্থাৎ এই নবপঞ্চম রাজযোগের সুফল আপনারা পেতে চলেছেন এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই সময় লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই নবপঞ্চম রাজযোগের সুফল পেতে চলেছেন অর্থাৎ রাহু প্লাস শনি এই দুজন মিলেই কিন্তু আপনাদের জীবনে কিন্তু অর্থ ঢেলে দিতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এছাড়াও লোহার কোনো বিজনেস করেন ট্রান্সপোর্টের কোনো বিজনেস করেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছেন শুধু তাই নয় এই লটারি সাটটা, জুয়া এবং শেয়ার মার্কেট থেকে আপনারা অর্থ প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রাহু প্লাস শনি নবপঞ্চম রাজ্যগের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যে সমস্ত কাজ আপনাদের পেন্ডিং রয়েছে সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন এছাড়াও লটারি সাট্টা জুয়া শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা অর্থপ্রাপ্তি করতে চলেছেন শুধু তাই নয় এই সময় আপনারা ট্রান্সপোর্ট থেকে লোহার কোনো বিজনেস থেকে অনলাইন কোনো বিজনেস থেকে অর্থপ্রাপ্তি করতে চলেছেন এবং আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে রাহু প্লাস শনি নবপঞ্চম রাজযোগের সুফল আপনারাও পেতে চলেছেন এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই সময় লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে আপনারা অর্থ অর্থপ্রাপ্তি করতে চলেছেন এবং আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে অর্থাৎ এই নবপঞ্চম রাজযোগের সুফল আপনারাও পেতে চলেছেন আপনাদের হাতে আসতে চলেছে ইচ্ছামণি যার দরুন আপনাদের সমস্ত রকম ইচ্ছা আপনারা কিন্তু পূরণ করতে চলেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ